ভোট বর্জন করে ভোট কেন্দ্রে না যাওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেছে বিএনপি ও সমমনা দল। নির্বাচন বর্জন করার ধন্যবাদ আপনাদেরকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নগরের গুলশান এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকার একতরফা নির্বাচন করে পুরো জাতিকে ধোঁকা দিয়েছে। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ভোট বর্জন করায় সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে লিফলেট বিতরণ করেছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যতিক্রমী গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না যাওয়ায় সাধারণ মানুষকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় ফারুক দাবি করেন, একতরফা নির্বাচন করায় বর্তমান সরকার, সংসদ ও সাংসদদের শপথ অবৈধ। দুই থেকে চার পাঁচজনের ভোট পড়ে নাই, সেই ভোটের আজকে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই সরকার গঠন করে স্বৈরাচার কায়দা আবারও সরকার পরিচালিত হবে, জনগণ এটা কোনোদিনও গ্রহণ করবে না। বিএনপির পাশাপাশি নগরীতে গণসংযোগ, মিছিল ও সমাবেশ করেছে যুগপথ আন্দোলনের শরিক দলগুলো। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।